ইয়েস ইয়েস ইয়েস, একদম। কিন্তু থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা ঠিকঠাক গেস করেছো। আজকে যাচ্ছি মায়ের পকেট খালি করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিফাস ওয়ার্ল্ড, অ্যান্ড অ্যাডভান্স ঈদ মোবারক অল অফ ইউ গাইজ। তো এখন আমি রাস্তার মধ্যে আছি, তোমরা দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছে কিন্তু সকাল সকাল 11টার সময় মায়ের সঙ্গে শপিং করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা ধমাকাদার হতে চলেছে, পুরো ব্লগটা দেখো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি। ইয়েস, আজকে কী কী করছি, কী কেনাকাটা করছি, সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমাদের কথা মতো নিয়ে চলে এসেছি ধমাকাদার ব্লগ। সো গাইজ, চলে এসেছি, আমার সঙ্গে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা একটু আগেই দেখেছো, মা রয়েছে। আর আজকে মা আমাকে কী করাবে, মা বলে দাও, জোরে বলো। গলা একদম আস্তে। তো চলো আজকে মায়ের কাছ থেকে শপিং করবো। দিকে না তাকিয়ে সোজা সুজি চলে এসেছি ম্যাক্সে, মাই কমফোর্ট জোন। ইয়েস, এই দেখো আমি একদম সাইট হয়ে গেছি, এখন মাথা থেকে মায়ের আউট হয়ে গেছি। প্রথমে এসেই কিন্তু একদম আরবের চিন্তাভাবনা মাথায় ঢুকে গেছে, এখন আরবের জন্য কি ড্রেস চুজ করছে দেখো তোমরা খালি। মানে আরব কি পরবে, কোন কালারের ড্রেসগুলো বাড়িতে ওর বেশি আছে, কোনগুলো একদম পরেনি, সেই রকম ধরনের চুজ করা হচ্ছে। মানে সেই রকম ধরনের চিন্তাভাবনা কথোপকথন চলছে এখন, যে আরবকে এটা মানাবে ওটা মানাবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে যেমন শ্বশুরবাড়ির আব্বা মা তেমন বাপের বাড়ির আব্বা মা, শুধু আরব আর আরব। আপাতত ব্ল্যাক প্যান্টটা পছন্দ হয়েছে, আসলে ফর্সা তো তাই হচ্ছে ব্ল্যাক, আর কি করবো, নিচ্ছে নিক। এবার তোমরা দেখতেই পাচ্ছ শার্টের ডিপার্টমেন্টে এসে গেছে, শার্ট চুজ করছে, ব্লু কালার, মানে ডার্ক ডার্ক কালার আরবের জন্য মায়ের পছন্দ। আর আমার আর কাজ কি বলো, আমি তো এখন আমার ড্রেস কিনছি না, আমি এখন ব্লগিং করতেই ব্যস্ত। তো আমি আরামসে ক্যামেরাটা ধরে ধরে ব্লগ করছি, আর মা মায়ের জগতেই ব্যস্ত আছে আরবকে নিয়ে। এখন আরবের ড্রেস চুজ করতে করতে এখন কতক্ষণ লাগে দেখা যাক। তো তোমরা সঙ্গে থাকো, বেশ আনন্দ লাগবে তোমাদেরও, আর অনেক কালেকশানও তোমাদের দেখা হয়ে যাবে ফর ঈদ স্পেশাল। আরবের অলরেডি দু তিনটে ড্রেস চুজ করা হয়ে গেছে, এবার চোখ পড়েছে একটু আমার দিকে। মানে আরবের যেহেতু আগে ব্ল্যাক কালারের নিয়েছে একটা, সেই জন্য আমার ব্ল্যাক কালার নেবার চেষ্টা করছে। এবার এখন মেজারমেন্ট নেবার জন্য মা বলছে যে একটু ঘুরে দাঁড়া, একটু মেজারমেন্টটা নিই। এখন আমার মেজারমেন্ট হচ্ছে, কারণ বেশি ফিটিংস মা পছন্দ করে না, তাই আর কি। মিষ্টি কালার বলে বলছো তো? যাই হোক, এখন বিকির ডিপার্টমেন্টে চলে এসেছি, কারণ মা বুঝে গেছে যে এর ড্রেস কিনতে গেলে অনেক দেরি হবে, তাই এখন বিকির জন্য ব্যস্ত। আসলে পছন্দও তো করতে হচ্ছে, তাই সবগুলো দেখাতে পারছি না, যতগুলো পারছি দেখাচ্ছি। বাবা, জামাইয়ের ড্রেস কত মন দিয়ে কিনছে। ঠিক আছে ঠিক আছে, রাখো তাহলে, দুটো নেবে জামাইয়ের জন্য, দুটোই আচ্ছা, তাহলে দুটো নেবে, নিয়ে নাও। একটা কথা, আমার এখানে এসে এত ভালো লাগলো তোমার বিহেভিয়ার, আমি মানে জাস্ট ক্যামেরাটা না ঘুরিয়ে পারলাম না। তোমার নামটা একটু বলবে? পিউদে। যাক, তুমি এত সুন্দর ভাবে কোঅপারেটিভ করছো, খুব ভালো লাগছে। এবার আমার দিকে মায়ের নজর পড়েছে, এবার আমার ড্রেস চুজ করছি।
তো আমার যেটা পছন্দ হয়েছে মায়েরও সেটা পছন্দ হয়েছে, আর মা অলরেডি পরে চলে এসেছে। একটু ঢিলে লাগছে, মানে জামাই মেয়ে মা একই কালার আর একই ড্রেস পছন্দ হয়ে গেছে। সাদা জিনিস আমি একদম ধরে রাখতে পারি না, পরে দেখি যদি ভালো লাগে তবে আমি নেব। ঠিক আছে, এটা আরেকটা পিঙ্ক কালার, বাট এটা ভীষণ কিন্তু ফিট হচ্ছে আমার, মানে একদম বাজে লাগছে, তাই এটা পছন্দ হলো, জাস্ট সাইজটা কিন্তু আসছে না। ওয়াও, দিস ওয়ান ইজ ভেরি নাইস, কালারটাও ভালো লাগছে এবং মেজারমেন্ট একদম ঠিক আছে, আর এটাও বেশ আর একটা ভালো আমার অলওয়েজ ফেভারিট জাম্পস্যুট। তো মোটামুটি কেনাকাটা হলো, কিছু কিছু জিনিস যেটা ভালো লাগছে সাইজ পাচ্ছি না, আবার হয়তো সাইজও পেয়ে যাচ্ছি, তো সব মিলিয়ে টোটালি ঠিক আছে। চলো, মানে কি কি কিনেছি হয়তো এই ভিডিওটাতে পুরোপুরি দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ পুরো দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় এবং লেন্দি হয়ে যাবে। বাট হ্যাঁ, এই স্পেশাল ম্যাক্সে কি কি কালেকশন রয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে এক ঝলকে আমি শেয়ার করলাম। কেনাকাটার পর খাওয়া দাওয়া, ইয়েস, তো এটা তো একদম তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে, প্রত্যেকটা ব্লগেই করি কি কি খাচ্ছি। তো এখন চলে এসেছি ফুড কোর্টে, ইয়েস, এবার অর্ডারটা চটপট দিয়ে দিই। আমি বললাম ধোসা খাই না, তবুও মায়ের কথা একটু রাখার জন্য খেয়েই নিলাম। এবার খাচ্ছি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, চিকেন পপকর্ন, অলওয়েজ মাই অ্যান্ড আরবস ফেভারিট চিকেন পপকর্ন, অবভিয়াসলি KFC। আরও দুটো জিনিস অর্ডার দিয়েছি, সেটা কিছুক্ষণ পর আসবে। নেক্সট নিয়ে নিলাম পুরি অ্যান্ড ছোলে ভাটুরে, অ্যান্ড দিস ওয়ান ইজ ভেরি ফেভারিট। সিরিয়াসলি, পুরীর সাইজগুলো কিন্তু ভীষণই একদম বড় বড়, ফুলকো, ইয়াম্মি, টেস্টি, লুকিং ভেরি ভেরি ইয়াম্মি, অ্যান্ড তার সঙ্গে রয়েছে দু রকমের ছোলে। আজ কোনো ডায়েটিং শাইটিং নয়, খেয়ে যাও বস, খেয়ে বাঁচো, কারণ কি একদম মানে কি বলবো, মায়ের সঙ্গে বেরিয়ে না ডায়েটিং করতে একদমই ভালো লাগে না, আর তার উপর মা তো বেশি খাওয়াতে ভালোবাসে না, সেই জন্য। এরপর কিন্তু আর একটা জিনিস নিয়েছিলাম, সেটা কী বলতো, মিক্সচার, অলওয়েজ মাই ফেভারিট, বাট বিশ্বাস করো পেটে আর জায়গা ধরছিল না, তাই ওটাকে আমি বললাম প্লিজ এটাকে পার্সেল করে দিন, তো ওটা আপাতত পার্সেল করে এখন নিয়ে চলে যাচ্ছি। সো গাইজ, আজকে ব্লগটা মানে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল সারিফাস বল। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। যেতে যেতে আকাশটা এত সুন্দর, এত স্বচ্ছ আর এত সুন্দর ব্রাইট লাগছিল না, যে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তাই এখন কিন্তু মৌরিগ্রাম ব্রিজ থেকে আমাদের এই আলো ভরা আকাশটা কিন্তু দারুণ লাগছে, আর আমি ভীষণ কিন্তু একটা আবেগপ্রবণ হয়ে পড়েছি এখন আপাতত। তো যাই হোক, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আরে কী ভাবছো তোমরা, ওয়েট ওয়েট ওয়েট, এখনও কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে ফর ঈদ স্পেশাল। কিপ ওয়াচিং সারিফাস ওয়ার্ল্ড, ইয়েস।